বড় ভাই জহর যেহেতু বজুনি খাওয়াবে তো খাওয়াবেন যখন একটু বেশি করে খাওয়া একটু ছোট মানুষ তো একটু বেশি করে আমি আপনার জন্য নামাজ পড়া এবং কোরআন পাঠ করে দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে 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 কথা বলো, আপনি এই ঈদ এইটা আমাদের নিয়ে আপনার এই পালন করার জন্য এত কষ্ট করে আসার দরকার না আসলে, কিন্তু আমরা বুঝি না। না না না, এত ভালো আপনি আমাদেরকে বাসে, তারপরে কি বলছেন যে আমি আমারে খাওয়াইলে আমার লোকজনও খাওয়ান লাগবে, আমার কর্মীও খাওয়ান লাগবে, এই কথা শুই না আমাকে ওই খাওয়া টাওয়া সব। এই তিন দিন আমরা সমানে এইগুলা আসলে 5,000 লোকের কথা আপনি বলছেন, হ্যাঁ এই 5,000 লোক এইটাই মুহূর্তের সময় বহুত কঠিন, কিন্তু আপনার আমার আপনার কাছে কিছুই চাওয়ার নাই। আমাদের এই কোটালি বেড়া পাশে আমাদের একমাত্র অভিভাবক আপনি, আকুজাসা আপনার পায়ে সামনে যা পান সেই দেশে মনে করে কি আমরা দেখছি। চাষির একটা কথা কইলে উনি খুব রাগ করে, 2 লাখের কথা কইলে, কিন্তু আমি নেতৃত্ব দিবার যাইলে অরো রাগ হয় না, না আপনি তার বোন, কিন্তু এত এই কালকে অসুস্থ আসছে আপনার প্রতি এত মানে নিজে দৃষ্টিতে ফেলছে রোদুরে আমার কাছে কি করো তোমরা। যাই হোক আপনি দোয়া করবেন, আমাদের সবচেয়ে বড় পাওনা কাজ দরকার না, কোনো কিছু দরকার না, আপনার সব কথাটাই থাকে আমাদের কেন্দ্রে আমাদেরকে নিয়ে, আমাদের এশিয়া ভালোবাসার মানুষ আমরা পাওনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি যখন ঠিক করলাম যে খাওয়াবো তা বড় ভাই জহর যেহেতু প্রচুরই খাওয়াবে তো খাওয়াবেন যখন একটু বেশি করে খাওয়া একটু ছোট মানুষ তো একটু বেশি করে আমি আপনার জন্য নামাজ পড়া এবং কোরআন পাঠ করে দোয়া করি। আপনি 20 কোটি মানুষের অভিভাবক, আপনি ছাড়া ইনশাল্লাহ প্রায় 20 কোটি, আপনি ছাড়া কেউ নাই এপা, ও প্রায় 17 কোটি, সরি আপনি ছাড়া কেউ নাই আপা। আপনি আপনার জন্য মিজরাতি মানুষ নামাজ পড়া এবং হিন্দুরা গির্জায় মন্দিরে দোয়া করে ইনশাল্লাহ আপনার সামনে পঞ্চমবারের মতন ক্ষমতা অধিষ্ঠিত হবেন এবং দেশের মেহনতি মানুষের জন্য আপনি কাজ করবেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় মাননীয় প্রধানমন্ত্রী, ঈদের শুভেচ্ছা। আমি আপনার জন্য নামাজ পড়া এবং কোরআন পাঠ করে দোয়া করি। আপনি 20 কোটি মানুষের অভিভাবক, আপনি ছাড়া ইনশাল্লাহ প্রায় 20 কোটি, আপনি ছাড়া কেউ নাই এপা, ও প্রায় 17 কোটি, সরি আপনি ছাড়া কেউ নাই আপা। আপনি আপনার জন্য মিজরাতি মানুষ নামাজ পড়া এবং হিন্দুরা গির্জায় মন্দিরে দোয়া করে ইনশাল্লাহ আপনার সামনে পঞ্চমবারের মতন ক্ষমতা অধিষ্ঠিত হবেন এবং দেশের মেহনতি মানুষের জন্য আপনি কাজ করবেন। আপা আজকের এই ঈদের শুভেচ্ছা, একটি আরেকটি আপনার হাসি মুখ কবিতা এত কাছ থেকে দেখতে পারছি, এর চেয়ে বড় ঈদ আর কিছু নাই। এবং আমাদের এই কোটারিপায় মানুষ আজকে 5 ঘন্টা 6 ঘন্টা ঢাকা যেতে লাগতো, আপনি এমন একটি জিনিস করে দিয়েছে যে আমরা 2 ঘন্টা ভিতর ঢাকায় পৌঁছে দিতে পারি। এবং আপনাকে এই জন্য এই বাংলাদেশের মেহনতি মানুষের বস্ত্র এবং বাসস্থান দেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ আপনাকে যে দোয়া করছেন, আমরা চাই আগামী পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশের মেহনতি মানুষের কাজ করবেন।